সোনিয়া সুলতানা আপু আপু আমার উদ্দেশ্যে কিছু কথা বলেছে তাই আমার কাছে মনে হলো এটা আমার কর্তব্য এবং দায়িত্বর মধ্যে পড়ে তাই আমি আপুর রিপ্লাই দিতে এসেছি আপুর লেখাগুলো আগে একটু পড়ি সেটা হচ্ছে যে আপুর উদ্দেশ্যে আমার এই পোস্ট আপা দয়া করে আপনি সকল প্রকার সেলাইয়ের দামটা নিয়ে একটা পোস্ট করবেন আমরা যেসব মহিলারা বাসায় সেলাই কাজ করি তারা সর্বোচ্চ সর্বনিম্ন কোন ড্রেসের সেলাই দামটা কত রাখব প্লিজ আপনি এর একটা সমাধান আমাদেরকে দিবেন আচ্ছা আমাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে যে সোনিয়াপু আমরা অনেকেই আছি সেলাই কাজ করে নিজেরা আত্মনির্ভরশীল হচ্ছি খুব প্রফেশনালি না হলেও আমরা আমাদের হাত খরচটা মেনটেন করতে পারছি আর আরেকটা কথা বলবো অবশ্যই আপনি প্রফেশনালি যদি কাজটা করেন তাহলে একটা সংসার থেকে নিজে আত্মনির্ভরশীল এবং অন্যকেও কর্মসংস্থান করে দেওয়ার মতো অবস্থা তৈরি করা সম্ভব সেলাই কাজ থেকে আমরা দেখব যে বড় বড়ো টেলার যারা আছে তারা কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে এই সেলাই কাজ করেই কিন্তু আমরা যারা বাসায় কাজ করছি বাসায় সেলাই কাজ করছি তাদের আস আসলে যা দোকানে কাজ করে তাদেরটা একদম ফিক্সড থাকে তাই না যে এতর মধ্যেই আপনাকে করতে হবে তো বাসায় যারা আসলে কাজ করছি তো তাদের মধ্যে একটা চিন্তা থাকে যে আমরা বোধহয় খুব কম নিচ্ছি বা আমাদেরকে ঠিকঠাক দিচ্ছে না বা কত নিলে পারফেক্ট হবে এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে তো আমি আসলে আমার অপদের উদ্দেশ্যে বলবো এই যে মজুরির যে ব্যাপারটা সেটা আসলে অনেকগুলো বিষয়ের উপরে চিন্তাভাবনা করতে হবে যেমন ধরো প্রথমেই হচ্ছে তোমার কাজের ধরন কেমন তোমার কাজের ধরন যদি খুব ভালো হয় তাহলে অবশ্যই তুমি বেশি কিছু ডিজার্ভ করো কিন্তু তোমার কাজের ধরন যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু তুমি কম দিতেই কম নিতেই বাধ্য আবার তোমার এলাকায় বা তোমার কাছে কাজের ডিমান্ড কেমন মনে করো তোমার এলাকায় কাজের খুব ডিমান্ড সেক্ষেত্রে অবশ্যই তুমি বাড়িয়ে নেওয়ার ডিজার্ভ করো কিন্তু আবার তোমার এলাকায় ধরো কাজের খুব কম দাম কিন্তু তুমি বেশি দাম নিয়ে বসে আছো তাহলে তো এই পাবা না তাই না এই বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে আসলে কাজের হিসেবগুলো হয়ে থাকে এবার আসো আমি কেমন কাজ করি আমার উদ্দেশ্যে আমি তোমাকে কিছু কথা বলবো সেটার সাথে মিলিয়েই তোমাকে নিতে হবে যেহেতু আমি তোমার পরিস্থিতি জানি না তোমার কাজের ধরন জানি না মনে করে তুমি খুব পচা কাজ করছো প্রফেশনাল লেভেল নাই কেউ কি তোমায় বাড়িয়ে দিবে না বাড়িয়ে দিবে না আবার তুমি যদি দোকানের মতো মার্ক চাও টাকা চাও যে দোকানে তিনশো নিচ্ছে আমিও তিনশো নিব না ভাই এটা হবে না দোকানদারের দোকানের ভাড়া আছে কর্মচারী বিল আছে ট্যাক্স আছে নানাবিধ খরচ আছে তুমি বাসায় বসে ইনকাম করছো তোমার কিন্তু দশ টাকা খরচ নেই সো দোকানের সাথে তোমাকে মিলালো এটা হবে না হ্যাঁ এখন আস আমি যখন প্রথম প্রথম কাজ করেছি অনেককে আমি ফ্রি দিয়ে একদম ফ্রি বিনামূল্যে করে দিয়েছি তারপর যখন আমি করেছি তখন যে যা দিত আমি তাই নিতাম আমার ধরনটা বুঝে কিন্তু বারবার বলছি বুদ্ধিমান হইলে তুমি করতে পারবা এরপর আমার কাজ যখন একটু ভালো হলো আমি আরেকটু একটু বাড়ালাম হ্যাঁ এখনকার পজিশন আমি যদি বলি তাহলে বলবো এখনকার পজিশন আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ভালো যেমন আমি ফিক্সড করে দেই। যে আমি এই ড্রেসটা সেলাই করব। আমাকে দুইশো দিতে হবে বা এই ড্রেসটা সেলাই করব আমাকে তিনশো দিতে হবে হ্যাঁ দিলে সেলাই করব না হয় ফিরিয়ে দেব এই এখন হচ্ছে এই ধরনের ডিমান্ড এখন এখন এটা তো আর একদিনই হয়ে যায়নি ওই যে বললাম একটা সময় আমি ফ্রিতেও কাজ করেছি একটা সময় যে যা দিত তাই মেনে নিতাম এখন এ পর্যায়ে এসেছি এখন তোমার এলাকায় তোমার অবস্থান তোমার ইচ্ছা তোমার অনুভূতি তোমার কাজের ধরন তোমার সুযোগ সুবিধা কেমন কোনোটাই জানি না এখন আমার প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা দেখার পর তুমি একটা জিনিস করবে সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশানে একটা জিনিস বলবে সেটা হচ্ছে যে তোমার এলাকায় দোকানে কত নেয় মনে করো একটা ছিপিস দোকানে কত নয় সেই মূল্যটা আমাকে জানাইতে পারো তাহলে হয়তো বা তুমি কত নিবে সেটা আমি নির্ধারণ করে দিতে পারবো তারপর তোমার কাজের মান কেমন খুব ভালো মিডিয়াম পর্যায়ে না খারাপ সেটা লিখে দিতে পারো তাহলে হয়তো আমি তোমাকে মতামত দিতে পারবো তারপর হচ্ছে তোমার চাহিদা কেমন সেটাও লিখে দিতে পারো যে হ্যাঁ আপু আমার প্রচুর চাহিদা আছে সেক্ষেত্রে আমি তোমাকে নির্ধারণ করে দিতে পারবো আচ্ছা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে ডিজাইন একটা নর্মাল ড্রেস থেকে একটা ডিজাইন ড্রেসের দাম অনেক বেশি হয় যেমন একটা নর্মাল ড্রেস বানাইতে আমার এক ঘন্টা লাগছে একটা ডিজাইন করতে দুই ঘন্টা লাগছে হ্যাঁ এখন যারা আসলে এই মজুরির ব্যাপারে আমার কাছে একদম সলিড কিছু একদম পূর্ণাঙ্গ কিছু জানতে চাও তারা তাদের লোকেশন তাদের চাহিদা তাদের কাজের ধরন কাজের মান সব কিছু যদি আমাকে কমেন্ট সেকশানে বলে দাও যে আপু আমার এখানে এত নিচ্ছি কত নিলে ভালো হয় আমার এখানে এটা হচ্ছে এটা হলে ভালো অর্থাৎ তুমি যদি আমাকে পারফেক্টভাবে লিখতে পারো তাহলে আমি তোমাকে একটা পারফেক্ট উত্তর দিয়ে দিব যেটা দিয়ে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে এবং যাদেরই প্রয়োজন মজুরি কত নিলে ভালো হবে এটা জানার তারাই কমেন্ট করবে ইনশাল্লাহ আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ভালো থেকো সবাই আর আমার ভিডিওটা দেখার সাথে সাথেই কমেন্ট শুরু করে দিবা তাহলে আমি ফ্রি হয়ে উত্তর দিয়ে দেবো আল্লাহ হাফেজ